হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিএল ব্লগ। তোমরা তো জানোই আমরা পশ্চিম মেদিনীপুরে বন্ধুর বিয়েতে এসেছিলাম, তো আজকে ওদেরই রিসেপশন। এই রিসেপশনের ব্লগ নিয়ে আমরা হাজির হয়ে গেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আর কি। এই দেখো কি সুন্দর ওদের মাটির দেওয়ালে, এটা ওদের একটা রিচুয়াল, সেখানে এরকম লিখতে হয় আর কি, বর বউয়ের নাম দিয়ে এটা লিখেছে আর কি। বেশ সুন্দর লাগলো, নতুনত্ব লাগলো জিনিসটা। আর এখানে কিছু খেলা হচ্ছে ওদের রিচুয়ালস অনুযায়ী। দেখো প্যান্ডেলটা কি সুন্দর সাজিয়েছে, ডেকোরেশন ওই গ্রামে এত সুন্দর যে সাজাবে আমরা ভাবতেই পারিনি, খুব সুন্দর সাজিয়েছে প্যান্ডেলটা। আমরা রেডি হয়ে চলে এসেছি। দেখো আমরা চলে এসেছি এখানে, রিসেপশন এখন শুরু হলো। খুব বৃষ্টি হয়েছে, চারিদিকে ভিজে গেছে, জল পড়ছে প্যান্ডেলের জায়গায় জায়গায়। যদি কটা অসুবিধা হবে না, পাঙ্কি হাই করো, বলো মুখে। এবার আমরা ফুচকা খাচ্ছি। ফুচকা স্টল ছিল, কফি স্টল ছিল, সন্ধ্যাবেলা সবাইকার খুব খিদে পেয়ে গেছিল, ফুচকা খাওয়া চলছে। দেখো এবার বর বউয়ের এন্ট্রি হচ্ছে। খুব সুন্দর সাজিয়েছে দেখো সঙ্গীতাকে। দেখো বন্ধুরা, আমাদের ছোট্ট পাঙ্কি রাগ করেছে, আমি ওর রাগ ভাঙানোর চেষ্টা করছি। যাবে যাবে উপরে যাবে, পাঙ্কি উপরে যাবে স্টেজের উপরে। না ও খাবে না, বোন খাবে না। এই বোন কি সুন্দর লাগছে দেখো, ওকে কিন্তু আমার মেয়ে সাজিয়ে দিয়েছে, মেকআপটা খুব সুন্দর হয়েছে, এখন ছবি তুলবে। আমরা রেডি হয়ে চলে এসেছে। সবাই ছবি তুলছে, গ্রিটিংস করছে আর কি। আমরা সুযোগ খুঁজছিলাম কখন ওদের সাথে ছবি তুলবো। আঙ্কি পুরো বারবি ডল লাগছে, এসে আমার মেয়েকে খুব কিউট লাগছে। বলে দিতে হয় দেখেন মুখটা কেমন করলো, ওটা আমি রাখবো। এবার আমরা স্টেজে যাচ্ছি ছবি তোলার জন্য। সবাই মিলে ফটো সেশন হচ্ছে। খিদে পেয়ে গেছিল, আমরা বসে পড়েছিলাম। দেখো কি সুন্দর শালপাতা গুলো, এই শালপাতা আমি আগে দেখিনি এরকম, এটা বেশ নতুনত্ব লাগলো। আর এখানকার খাবার পরিবেশন করার ধরনটাও একটু অন্যরকম, একসাথে সব কিছু দিয়ে চলে গেছে, বুঝতে পারছি না কোনটা দিয়ে কি খাবো, কি রকম ভাবে খাবো। সবাই খুব আনন্দ করছে, প্রচুর নাচ গান হচ্ছে। আমরা চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, কাল সকালে বাড়ি যেতে হবে। এটা দেখছো মাটির সেই দোতলাতে উঠে এটা শুট করছি, চারিদিকে জামা কাপড় ছড়ানো আছে। ও যে তোমাকে খুঁজছিল পাঙ্কি। এটা নেক্সট ডে মর্নিং, এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার তো বাড়ি ফিরতে হবে। বাড়ি ফেরার আগে এদের এখানে রিচুয়ালস আছে পায়ে আলতা পরিয়ে দেওয়ার, এটা
গ্রাম বাংলার একটা রিচুয়ালস আর কি। আমরা যখন আগে ঠাকুমার বাড়ি যেতাম ছোটবেলায়, তখনও দেখতাম যে কেউ এলে বা চলে যাওয়ার সময় তাকে পায়ে আলতা পরিয়ে দেওয়া হতো। দেখো গালে মেয়ের গালে দিতে এসছে কাকিমা, আর মেয়ে নিতে চাইছে না, তো মজা করে আনন্দ করে আর কি বাবার গালে দিয়ে দিল। ভালো কাটলো দিনগুলো, খুব আনন্দ করেছি আমরা, খুব মজা করেছি। আর এদের আত্মীয়তা তো ভুলবার নয়। এবার বাড়ি ফেরার পালা, আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। চ্যানেলটাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও, আর প্রচুর প্রচুর কমেন্ট করে দাও, আর বেল আইকনটাকে প্রেস করে দাও আমাদের লেটেস্ট ব্লগের নোটিফিকেশন পাওয়ার জন্য। টাটা।